Hey guys, welcome to Ridhoy Net BD YouTube channel. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো Dell ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে যার মডেল হচ্ছে Dell Vostro 143405. থাম্বনেইলে তো অবশ্যই দেখেছেন যে এই ল্যাপটপটির বাজেট হচ্ছে 60000 টাকার নিচে. সো এই 60000 টাকার নিচে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB RAM, 512GB SSD এবং ভালো মানের একটা প্রসেসর. সো বুঝতেই পারছেন মোটামুটি ল্যাপটপটি কিন্তু আপনাদের জন্য ভালোই হবে এই বাজেটের মধ্যে আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটি নিয়ে বিস্তারিত আলোচনা। আরেকটি কথা বলবো, সেটা হলো এই ল্যাপটপটির লুকিংটা। বাজেটের মধ্যে আমার কাছে মোটেও মনে হয় না যে এই ল্যাপটপটার লুকিংটা অনেকটা খারাপ, মোটামুটি আর কি ভালোই রয়েছে। দেন ল্যাপটপটি আপনাদের জন্য এই বাজেটের মধ্যে কেমন হবে, এই ল্যাপটপটিতে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের অরিজিনাল প্রাইসটা কত, সেটা ভিডিওটির শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এইসব বিস্তারিত আলোচনা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার মনে হয় আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকে লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে জানিয়ে দেবো আপনাদেরকে এই ল্যাপটপটিতে আপনারা কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন সেটা। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 5 3500U প্রসেসর। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.10 GHz আপ টু 3.70 GHz। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ফুল HD ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। দেন ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB SSD। আমার কাছে মোটামুটি এই বাজেটের মধ্যে এই চারটা স্পেসিফিকেশন অনেক ভালো লেগেছে যাকে বলে, কারণ ল্যাপটপটিতে যে যে স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে সেই তুলনায় ল্যাপটপটির দাম আরেকটু বেশি হবে। সো বাজেটের মধ্যে আসলেই ভালো লাগার একটা বিষয়। তো যাই হোক, এই ল্যাপটপটিতে আপনারা একটি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, সেটা হলো AMD রেডিয়ন ভেগা 8 গ্রাফিক্স এবং অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। এবার এই ল্যাপটপটির ব্যাটারি নিয়ে আপনাদেরকে কিছু জানাবো। সেটা হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা 3 cell 42 WH ব্যাটারি পাচ্ছেন, যার ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো পেয়ে যাবেন কিংবা তার একটু কম, কিন্তু 6 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। দেন ল্যাপটপটিতে আপনারা একটি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে 720 MP HD ওয়েব ক্যামেরা। ল্যাপটপটির কিবোর্ডের কোয়ালিটিটাও মোটামুটি ভালো। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, সেটা হচ্ছে এই ল্যাপটপটির টাচপ্যাডটা আমার কাছে মোটামুটি এই বাজেটের মধ্যে, এই বাজেট বলবো না আর কি, এই ল্যাপটপের মধ্যে টাচপ্যাডটা একটু বড়সড়ই মনে হয়েছে। অনেক ল্যাপটপেই দেখা যায় যে টাচপ্যাডটা ছোটো হওয়ার কারণে আর কি ইউজ করে ভালো ফিল করা যায় না। সো এটাতে আপনারা ওই অনুভূতিটা পাবেন না, বেটার ফিল করবেন আশা করি। দেন ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়েলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ। এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন 1টি USB 2.0 পোর্ট, 2টি USB 3.2 Gen 1 Type A, 1টি HDMI পোর্ট এবং 1টি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে 1টি HD কার্ড রিডার। তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ল্যাপটপটিতে কিন্তু যথেষ্ট পরিমাণের পোর্টসগুলো রয়েছে। তো যাই হোক, এবার এই ল্যাপটপটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.59 কেজি। মোটামুটি আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটির ওয়েটটা হালকা ও ভারীর মাঝখানে রয়েছে। মোটামুটি 1500 গ্রামের একটা ল্যাপটপ আর কতই ভারী হবে, পাতলা হিসেবেই ধরা যায় তাকে। তো এবার ল্যাপটপটির ডিসপ্লের কোয়ালিটিটা যদি আমরা একটু লক্ষ্য করি, মোটামুটি ল্যাপটপটির ডিসপ্লের লুকিংটা কিন্তু সুন্দর লাগতেছে। আরেকটা কথা হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লের বেজেলগুলা, নিচের বেজেলটা হয়তো একটু মোটা ল্যাপটপটির, কিন্তু চারপাশের যে বেজেলগুলো আছে মানে ওপরে ডান বামে, সেই বেজেলগুলা কিন্তু মোটামুটি ন্যারো রাখা হয়েছে। সো যার কারণে ল্যাপটপটির লুকিংটা আরও সুন্দর লাগতেছে। তো আরেকটা কথা আমি এখনও আপনাদেরকে জানাই নাই, সেটা হলো এই ল্যাপটপটির একটি স্পেশাল ফিচার রয়েছে, সেটা হলো এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি লক আনলকের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো যারা আর কি সিকিউরিটি নিয়ে একটু বেশি ভাবেন তাদের জন্য মোটামুটি এই ল্যাপটপটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালোই হবে। তো যাই হোক, মোটামুটি ল্যাপটপটি নিয়ে স্পেসিফিকেশন পর্ব আমার শেষ, এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। ওয়েল, প্রথমেই বলবো এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো আমার দিক দিয়ে ভাবলে আমি বলবো এই ল্যাপটপটি দিয়ে আপনারা মোটামুটি গেমিং, ভিডিও এডিটিং, আউটসোর্সিং, ইন্টারনেট ব্রাউজিং, যে কোনো অফিসিয়াল ওয়ার্ক এবং একটু ভালো ভালো কাজগুলোও মোটামুটি ভালোভাবেই করতে পারবেন। কিন্তু গেমিংয়ের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হলো আপনারা যদি এই ল্যাপটপটিতে গেমিং করেন তাহলে বেশি প্রো লেভেলের গেমিংগুলো আর কি করবেন না, তাতে হয়তো ল্যাপটপটি একটু প্রবলেম করতে পারে।
সো যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলতেছি যে যদি আপনারা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এবং আরও অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলোর প্রাথমিক পর্যায়ে যদি আপনারা এই ল্যাপটপটি নেন তাহলে আপনাদের জন্য ভালোই হবে। কিন্তু গ্রাফিক ডিজাইন যারা করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি অতটা ভালো হবে না, কারণ হচ্ছে এই ল্যাপটপটিতে কিন্তু একটি ভালো মানের গ্রাফিক্স নাই। সো যাই হোক, আপনি যদি এইসব কাজ করার জন্য এই ল্যাপটপটি নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপটি মোটামুটি ভালোই হবে। এই বাজেটের মধ্যে কিবোর্ডে তারা ব্যাকলিট কিবোর্ডটা দিতে পারত, আবার ডিসপ্লেতেও যদি তারা চাইতো যে আইপিএস ডিসপ্লে দেবে তাও দিতে পারত, বাট এখানে তারা দুইটার একটাও করে নাই। সো যাই হোক, এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। ওয়েল, এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 58,000 টাকার আশেপাশে। তো একটা কথা সবাইকে বলবো, সেটা হচ্ছে এই বাজেটের মধ্যে আপনাদের কাছে এই ল্যাপটপটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। এবং পরবর্তীতে আপনারা কোন ল্যাপটপটির রিভিউ আমার কাছে পেতে চান তা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।